বৰাকৰ করিমগঞ্জ জিলাৰ এজন আৰক্ষী বিষয়া যিজন বিষয়াই এতিয়া সন্ত্ৰাসৰ সৃষ্টি কৰিছে ৰাইজৰ মাজত শূন্যলৈ গুলীচালনা কৰি শাস্তিৰ সন্মুখীন হোৱা কোনে আৰক্ষী বিষয়া চাওক ভিজন প্ৰাগ ক্ৰাইম ৰিপৰ্ট আৰক্ষী মানে আতংক নেকি আৰক্ষীৰ কৰ্তব্য কি আইনৰ পৰিৱৰ্তে সন্ত্ৰাসৰ ৰাজত্ব নেকি আৰক্ষী বিষয়াৰ ৰাজ্যত শান্তি শৃংখলা বজাই ৰখাৰ লগতে অপৰাধজনিত কাৰ্যৰ ৰোধ আৰু কোনো ধৰণৰ ভেদভাৱ নাৰাখি জনসাধাৰণক সুৰক্ষা প্ৰদান কৰাই আৰক্ষীৰ মূল লক্ষ্য কিন্তু একাংশ আৰক্ষী বিষয়াৰ উদ্ভণ্ডালিত প্ৰশ্নবোধকৰ সৃষ্টি হৈছে আৰক্ষীৰ চালিকা শক্তিত এইজন করিমগঞ্জৰ বদরপুর আরক্ষী থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া চন্দন গোস্বামী চন্দন গোস্বামীয়ে ভারপ্রাপ্ত বিষয়ার দায়িত্ব লওয়ার পাছরে পড়া বদরপুর সন্ত্রাসের সৃষ্টি হয়েছে বিবরণ দি শেষ নহয় ও সি চন্দন গোস্বামীর অত্যাচারের কাহিনী গাঁৱৰ অহা শাক পাচলি বিক্রেতাসকলক বেশি হারাশাস্তি দি আহিছিল ও সি গোস্বামীয়ে দোকান খুলিলেই ও সিয়ে লৈ যায় পাল্লা শাক পাচলি রাস্তাত পেলায় ভরিরে আর গাড়ি নষ্ট করার অভিযোগ ওসি চন্দন গোস্বামীর বিরুদ্ধে গাড়ি ঠেলার চকার পা মেরি দিয়াটো ফ্যাশনত পরিণত হয়েছিল গোস্বামীর বাবে কেবল এয়াই নহয় ঘাইপথর উপর চেকিংর নামত বহুয়াইছিল দুখনক গেট দুখিয়ার বাবে আরক্ষী ভগবান স্বরূপ কিন্তু ওসি চন্দন গোস্বামী আছিল ইয়ার সম্পূর্ণ উল্টা আনকি এইজন আরক্ষী বিষয়ার বিরুদ্ধে ইমান দিনলৈকে অভিযোগ দিয়ার সাহস গুটাব পৰা নাই বদরপুরবাসী কিন্তু এশ গরু মারিলে বাঘরু মরণ এইখার প্রযোজ্য হল অসি চন্দন গোস্বামীর পক্ষে আন দিনার দরে ক্ষুদ্র ব্যবসায়ীর উপর হারাশাস্তি করে এজনক সুচরাই থানালৈ আনে অসি চন্দন গোস্বামীয়ে পিছে অঞ্চলটির শ শ লোক একত্রিত হয়ে থানার সন্মুখত আহি অশান্তিপুরা ঘাইপথ অবরোধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে শূন্যলৈ গুলি পর্যন্ত করবলিয়া হল আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয় উপ আরক্ষী অধীক্ষক গীতার্থ দেবশর্মা আরক্ষী অধীক্ষক পার্থপ্রতিম দাসে রিজার্ভ ক্লোজ করে চন্দন গোস্বামীক ঘটনা সন্দর্ভত স্থানীয় রাইজর অভিযোগ ও সি চন্দন গোস্বামীয়ে বদরপুরক কাশ্মীর বনায় পেলাইছিল বদরপুর এমন মানে সিস্টেম হয়ে রাখুন বোধহয় কাশ্মীর গেছে একটা গেট লাগাইছে কেন হাদিমান আর একটা লাগাইছে কি গেট এটা এটা তো চেকপোস্ট কইছে চেকপোস্ট কইয়া তো গাড়ি আটকাই আমার আমার খুব নিজের বলেরো গাড়ি আটকাই দিয়ে আটকাই 2000 টাকা ফাইল স্কুল আর মানে কোনো শিলচর শিলচর এই ধরনের গেট নাই সকলো সময়তে ত্ৰাসৰ সৃষ্টি কৰি অহা অসি চন্দন গোস্বামীৰ বিৰুদ্ধে লোৱা আৰক্ষী অধীক্ষক পাৰ্থপ্ৰতিম দাসৰ সঠিক সিদ্ধান্তই ৰাইজক দিছে সকাহ বৰ্তমান বদৰপুৰ থানাৰ ভাৰপ্ৰাপ্ত আৰক্ষী বিষয়াৰ দায়িত্ব দীপেন কলিতাক কৰা হৈছে প্ৰদান আইনক প্ৰাধান্য দি অপৰাধ ৰোধৰ গুৰুত্বপূৰ্ণ ভূমিকাৰ পৰা আঁতৰি সন্ত্ৰাসৰ সৃষ্টি কৰা একাংশ এনে আৰক্ষী বিষয়াৰ বাবেই কলুষিত হ'বলগীয়া হয় আৰক্ষী প্ৰশাসন ব্যুৰ' ৰিপৰ্ট ভিজন প্ৰাগ